সেখানে তোফায়েল রাজ্জাক ভাইদের বক্তৃতা শুনতাম, তারপরে মিসিং মিডিয়া হয়ে যেতাম, এবং আয়ুব মনিন খানের যেটাকে বলে চাপকাতে চাপকাতে আমরা পৌঁছে দিতাম, এবং হতে যেটা আমরা ফুল আসতাম এবং ছত্রভঙ্গ হতাম শহীদ মিনারে এসে। কিন্তু শুধু মিসেস অ্যালেক্স ভবন এবং সেখানে হচ্ছিল আমার ভূগোল বিভাগ, সুতরাং আমাকে কিন্তু মিসেস শেষে রোজ ওই ভূগোল বিভাগে ফিরে যেতে হচ্ছে, যে পুরো সময়টা খুব ভীষণ গলা জোরে জোরে আমরা স্লোগান দিতাম, যেগুলো সেগুলো ছিল তখনকার সময় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি, শেখ মুজিবকে জেলের তালা ভেঙে আনবার অঙ্গীকার, আর আমরা নিজেদের মধ্যে স্লোগান দিয়ে জিজ্ঞাসা করতাম যে আমাদের কি হবে ঠিকানা, ঢাকা নাকি পিন্ডি, এবং এই সব স্লোগান আমরা কিন্তু গান দিয়ে শিল্প প্যারোডি বানিয়ে এগুলো বলতাম। আর ওই যে বললাম যে আমরা এইসব গান গাইতে গাইতে স্লোগান দিতে দিতে কখন যে সেই সদরঘাটে গিয়ে পুরো রাস্তা দিয়ে মধ্যে পৌঁছাতাম আমরা নিজেরাই জানি না, এবং অনেক সময় দেখা যেত যে রাস্তার দুপাশের মানুষরা তারাও আমাদের সাথে হয়ে যেত, আমরা শুরু করতাম অল্প ছাত্রছাত্রী নিয়ে শেষে ও বিভিন্ন জন সেই মিছিলের সঙ্গে যুক্ত হতেন, এবং এখানটায় কথা বলতে বলতে আমার মনে আছে যে একটি সুর আমরা খুব সুর করে গাইতাম একটি, সেটা হচ্ছে যে মনির খানের ভরিতে চেপে স্বর্গে যাব গো, যাব গো, যাব গো স্বর্গে যাব গো।